काजल चोखेर मे आमार दिवस काटे विवश हुए तुमार चोखे चे आकाश केनो आकाश केनो आमार बुके आकाश तुई ताकाले थमके थाके आमार बुकेर बापाश। সাদাত হোসেনের কবিতার অংশবিশেষ সত্যি বুকের বাপাসটা থমকে দিয়েছে আর এই কবিতা ব্যবহার করা হয়েছে সিন্ডিকেট নামক সিরিজের টিজারে। হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে, তাই অহেতুক কল্পনার রাজ্যে না ডুবে শুরু করা যাক সিন্ডিকেট টিজারের রিভিউ। সত্যি বলতে এই টিজারে বেশ কিছু ডায়লগ ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা ডায়লগে যেন ইমোশনে ভরপুর। টিজারটি শুরু হয় আরফান নিশোকে দিয়ে, হুডি পরে কোথাও বসে আছে এবং জিসা নামে কাউকে বলছে আর ইউ ওকে। এবার আমরা জিসা রূপী নাজিফা তুশিকে দেখতে পাই, সে গাড়িতে এবং কান্না করছে। এরপর জিসা বলছে আমি সব কথা তোমাকে বলে রাখছি, কষ্টের কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো। এর পরের দৃশ্যে নিশোকে দেখতে পাই থানায়, সে অফিসারদের বলছে আমারে এখানে কেন বসায় রাখা হয়েছে। এরপর ভয়েস ওভারে খুব সম্ভবত সেতুর কণ্ঠ শুনতে পাই গত দেড় বছর যাবত জিসার সাথে তার সম্পর্ক, তার সম্ভবত অ্যাসপারাগাস সিন্ড্রোম আছে। তখনই মানসিক অসুস্থতার একটা জেস্টার দেখতে পাই নিশোর। এবার আমরা প্রথমবার তাসনিয়া ফারিনকে দেখতে পাই এবং সে আদনান নামে ডাকছে নিশোকে, তার মানে হলো নিশোর চরিত্রটির নাম আদনান। ফারিন নিশোকে জানাচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করে কিছু পায়নি। নিশো তার ডায়লগে বলছে আমি এটা খুঁজে বের করবো, কেন সবাই আমার সাথে এমন করতেছে, এবং নিশো কাউকে ফলো করছে। এবার ফারিনকে ক্রোধ এবং অহংকার মিশ্রিত একটা লুকে দেখতে পাই। এর পরের দৃশ্যে ফারিন নিশোকে জিজ্ঞেস করছে তুমি জিসাকে অনেক বিশ্বাস করতা তাই না। এর পরের দৃশ্যটা সবচেয়ে ইন্টারেস্টিং, ফারিন তুশিকে গলা ধরে দেয়ালে চেপে ধরেছে। ফারিনের চোখে মুখে হতাশা ও ঈর্ষা এবং তুশির চোখে মুখে ঘৃণা। তারপর সেই বুকের বাপাস ধরে যাওয়া কবিতা, নিশোর এক্সপ্রেশন সত্যি সেই লেভেলের হয়েছে। এরপর আমরা দেখতে পাই রক্তাক্ত নিশোকে। তারপর কোন একটা নেটওয়ার্কিং প্যানেলে দেখতে পাই কাউকে, যেখানে বেশ কিছু লেখা আছে। একপাশে লেখা নেটওয়ার্ক টপোলজি, আবার অন্য পাশে বিটলস এর একটি পোস্টার, এবং সে কিছু একটা গুগলে সার্চ করছে। বেশ অস্পষ্টতায় বোঝা যাচ্ছে না কি দেখছে। তারপর এক কিশোরকে পানিতে মুখ ডোবাতে দেখি, ফারিন কাউকে ফলো করছে। তারপর একটা দল কাউকে কিডন্যাপ করছে, শুরুতে ফারিন মনে হলেও আবার তাকে অনেক ক্ষেত্রে ফারিন মনেও হচ্ছে না। একদম শেষ দৃশ্যে কেউ একজন নিশোকে আঘাত করছে, আর এইভাবেই শেষ হয় এই টিজার। টিজারটা আমার কাছে চমৎকার লেগেছে এবং BGM দুর্দান্ত লেভেলের। এই সিরিজের নাম যেহেতু সিন্ডিকেট, তাই একটা গ্রুপ অফ পিপল থাকবে যারা কোন সিন্ডিকেট তৈরি করবে, এটা বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হলো কিসের জন্য এই সিন্ডিকেট এবং কেন। টিজার দেখে গল্পটা প্রেডিক্ট করা খুব টাফ, অপেক্ষা করতে হবে ট্রেলারের জন্য। কিন্তু যেভাবে টিজারটা তৈরি করা হয়েছে তাতে রোমান্টিক থ্রিলারের একটা ভাইব পাচ্ছি। পার্সোনালি আমি বেশ এনজয় করেছি, একটা গুজবাম্প খেলে যাচ্ছে। তবুও এইসব খন্ড খন্ড দৃশ্য জোড়া লাগালে যা দেখতে পাই তাতে গল্পটা যেমন মনে হচ্ছে তা হলো অনেকটা এমন। আদনান মানে আফরান নিশো যে চরিত্রটি প্লে করছে, সে ছোটবেলা থেকেই অ্যাসপারাগাস সিন্ড্রোম রোগে আক্রান্ত। ডাক্তাররা যদিও এই সিন্ড্রোমের সঠিক কোনো কারণ বের করতে পারেনি, তবুও তাদের ধারণা এই সিন্ড্রোম মূলত বংশগত, স্নায়ুবিক বা পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় এই সিন্ড্রোমকে ট্রিগার করতে পারে। হয়তো আদনানের বাবা মায়ের দুর্বল পারিবারিক সম্পর্কের কারণে এমনটা হতে পারে। এই সিরিজে আদনানকে সবচেয়ে কাছের বন্ধু মনে করে তাসনিয়া ফারিন, কারণ বিভিন্ন দৃশ্যে তাকে আদনানের জন্য চিন্তিত হতে দেখা গেছে। কিন্তু আদনান শেষ দেড় বছর ধরে ভালোবাসে জিসাকে, এবং এই দুই পক্ষের মধ্যে একটা ইমোশনাল কানেকশন আছে যা হয়তো পছন্দ হচ্ছিল না ফারিনের, এবং জিসার সাথে এই রিলেশনশিপ হয়তো পছন্দ করছিল না ফারিন, এবং ফারিনকে হয়তো পছন্দ করতো না জিসা, মানে নাজিফা তুশি, যা এই দৃশ্যের মধ্যে দিয়ে এস্টাবলিশ হয়। আর এমন একটা সিচুয়েশনে নিখোঁজ হয় জিসা, এবং জিসা তার সব কথা আদনানকে বলে গিয়েছিল, আর জিসার সেসব কথার সূত্র ধরেই আদনান খুঁজতে থাকে জিসাকে। অন্যদিকে কেউ একজন থাকবে যে জিসাকে কিডন্যাপ করেছে এবং আদনানকে পাগল হিসেবে এস্টাবলিশ করতে চায়। একবার আমার মনে হচ্ছিল জিসা চরিত্রটি কাল্পনিক, আবার মনে হলো কাল্পনিক হলে জিসার সাথে ফারিনের লড়াই হলো কিভাবে। হুনোজ, হয়তো এই দৃশ্যটা এই জন্যই দিয়েছে যাতে আমরা ভুল ডিরেকশনে যেতে পারি। নিশোকে এখানে ভিন্ন একটা লুকে দেখা গেছে এবং ভিন্ন একটি চরিত্র নিয়ে হাজির হয়েছে, যা এই পর্যন্ত আমার বেশ ভালো লেগেছে। নাজিফা তুশি সবসময়ের মতো সুন্দরী, কিন্তু আমার পছন্দ তাসনিয়া ফারিন, তাকেও একটা ভিন্ন লুকে দেখা গেছে, এবং টিজার দেখে মনে হচ্ছে সেই এই সিরিজের মূল অ্যান্টাগনিস্ট। আর এখানে শেষ করছি আমাদের ভিডিও। আপনাদের কেমন লাগলো টিজার তা আমাদের জানান, আর আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।